অ্যাপে আছে মানে অনুভূতি কাটা না আমার এঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার মানে অলরেডি পার করে এসেছি যে আপনি প্রশ্ন করলেন তো দুটো আচ্ছা ঠিক আছে ভাই ভাই প্রশ্ন করার আমি থ্যাংক ইউ যাবো যাবো রেডি ওকে রেডি ভাই আমার পেলে মনে হয় মিলে অনেক টাকা ছিল আপনিও পেয়েছেন চিত্রনায়ক হিসেবে পেয়েছেন কেমন লাগছে এদিকে এই স্বীকৃতিটা কি কিভাবে মানে উপভোগ করছেন আমি মনে হয় এখন একটা স্বপ্নের ঘরে বসে আছি আমি তো বারবার বলি কারণ হচ্ছে যে আমার মনে হয় যে এখন যে জীবনটা আমি পার করছি অথবা অডিয়েন্সের ভালোবাসা যতটুকু পেয়েছি আজ পর্যন্ত সেটা আসলে কোনো স্বপ্নের থেকে কম না এবং চাই যে স্বপ্নটা না ভাঙুক ডেফিনেটলি কারণ একটা মিডল ক্লাস একটা ছেলে সে তার ক্যারিয়ার বাদ দিয়ে অ্যাক্টিং ক্যারিয়ার পার্সু করছে এবং আমাদেরকে অনেকে অনেক সময় বলেছে যে আপনারা আপনাদের অন্য ক্যারিয়ারের দিকে যান ফ্যামিলি থেকে প্রেশার ছিল বাট সবার সাথে জেদ করে কাজ করা এবং সে কাজের যদি ছোটো ছোটো স্বীকৃতিগুলো এগুলো আসলে দেয়ার ইজ সামথিং মানি ক্যান নট বাই অ্যাওয়ার্ড কত বড় অ্যাওয়ার্ড কে দিচ্ছে এটা আসলে সেই মুখ্য কথা না মুখ্য কথা হচ্ছে আপনার কাজের জন্য কেউ আপনাকে সম্মান দিচ্ছে এবং দিনের শেষে হয়তো আমরা এই ছোটো ছোটো ভালোবাসাগুলো ছোটো ছোটো সম্মানগুলো নিয়ে বেঁচে থাকি কারণ ক্যারিয়ার তো কারোর সারা জীবনের জন্য থাকবে না তো হয়তো তখন এই পুতুলগুলো দেখলে মনে হবে যে একদিন আমরাও কিছু করেছিলাম চেষ্টা করেছিলাম এবং আপনারা আমাদেরকে সে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ ওকে সিনেমা আর একটা প্রশ্ন যেটা হলো মানে আপনার একটা সিনেমা মৃধা বনাম মৃধা যেটা সম্পূর্ণ হলো এটাতে আমরা দেখেছি ঢাকা তো হতেই ঢাকার বাইরে অনেক জায়গায় ছিল অনেকগুলো প্রেক্ষাগৃহে হয়তো এরকম বলা হয়েছে যে বাবাকে নিয়ে যদি কেউ দেখতে আসে তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে এবং আমরা প্রচুর দৃশ্য দেখেছি যেখান থেকে হল থেকে বাবা ছেলে বাবা মেয়ে কাঁদতে কাঁদতে বের হচ্ছে অনেক বড় প্রাপ্তি কারণ মানুষকে সামান্য আনন্দ দেয়া বিনোদন দেয়া একটা ব্যাপার আর মানে অভিনয় বা সিনেমার মধ্যে কারোর চোখে পানি আনা অনেক বড় এক্সপিরিয়েন্সটা কেমন আমার আমার খুব এক্সপেকটেশন ছিল যে হয়তো তবে ব্যবসার কথা বলবো না কারণ এগুলো অনেক কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি রিলেটেড সব কিছু তো আমাদের হাত থাকে না আপনারাও জানেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি স্ক্রিনে যতটুকু ফুটিয়ে তোলা যায় তো আমার কাছে মনে হয় যে আমরা সব থেকে আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি যখন আমি সিনেমা হল থেকে বেরোয়ার পর ফোর ডেতে আমার মনে আছে একটা ছেলে আমাকে হাত দিয়েছে এবং হাত দিয়ে বলেছে যে আমি ক্লাস দুই আড়াই বছর বাবার সাথে একটা জেদ নিয়ে কথা বলি না আমি আজকে বাসায় গিয়ে বাবাকে ফোন দিই এবং হয়তো আমি যদি ছুটি পাই তাহলে বাড়িতে যাবো তো আমার মনে হয় যে এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো অ্যাজ আ পারফর্মার অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য মনে হয় যে রেমুনারেশন অ্যাওয়ার্ড এগুলোর থেকে অনেক বড় প্রাপ্তি কারণ এগুলো হচ্ছে মানুষের অনুভূতি তো অনুভূতি নিয়ে আমরা কাজ করতে পারছি তাদের অনুভূতিকে একটু হলেও নাড়া দিতে পারছি আমার মনে হয় এটা অনেক বড় অ্যাচিভমেন্ট তো আপনাদের যদি দোয়া থাকে আপনাদের সাপোর্ট থাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো যে কাজটা করছি এটা আমি এক্সাইটেড যে আপনাদেরকে দেখানোর সময় আমার রিয়াকশন কি থাকবে কারণ এতবার বলেছি যে আমরা শান দেখাবো এবং এত এক্সপেকটেশন অডিয়েন্সের কাছ থেকে পেয়েছি আমরা সেটাকে আমরা আমরা আই এম রিয়েলি সরি যে আমি পারিনি এটা আমার টিম পারেনি তবে বিশ্বাস করুন আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে শান যেই মুহূর্তে আসবে ইনশাল্লাহ পজিটিভ কিছু নিয়ে আসে আসবে এবং আপনাদেরকে এন্টারটেইন করবে ইনশাল্লাহ অন্তর্জাল কি পর্যায়ে আছে উই হ্যাভ টু টক টু দীপঙ্কর দীপন স্যার ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ